আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লেসন 13-এ চলে আসলাম। ভিডিওতে আমরা শিখবো যে আমি পারবো, এটাকে আমরা যখন ইংলিশে বলবো তখন আমরা কিভাবে সেটাকে প্রকাশ করতে পারি, যে আমি কোনো কিছু পারবো সেটা যখন বলবো তখন আমরা ব্যবহার করব আই উইল বি এবল টু, বা উইল বি এবল টু আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে সাবজেক্ট যে কোনোটাই হতে পারে, আমি পারবোর জন্য আই, উই যদি আমরা পারবো তাহলে উই, এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে। সাকিব পারবে, পারবো, সাকিব আসলে পারবো হয় না, সাকিব পারবে, সাকিব পারবে বলে সাকিব উইল বি এবল টু, রহিম পারবে, রহিম উইল বি এবল টু, সেলিনা পারবে, সেলিনা উইল বি এবল টু। তার মানে পারবো, আমি কোনো কিছু পারবো সেটা যখন জোর দিয়ে যখন বলতে হয়, জোর দিয়ে মানে এটা পারবোই, তখন সেটা কিভাবে বলবো, উইল বি এবল টু। ওকে, উইল বি এবল টু, তাহলে আমি ইংরেজি শেখাতে পারবো। ইংলিশ কিভাবে, আই উইল বি এবল টু টিচ ইংলিশ, আই উইল বি এবল টু টিচ ইংলিশ, শেখানো ইংলিশ হচ্ছে টিচ, যেহেতু ইংরেজি শেখাবো তাহলে টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাতে পারবো। ইংলিশে আমরা কি বলবো, আই উইল বি এবল টু টিচ ইংলিশ। সে পুকুরে সাঁতার কাটতে পারবে, কে পারবে, সে পারবে, তাহলে হি উইল বি এবল টু সুইম ইন দ্য পন্ড, হি উইল বি এবল টু সুইম ইন দ্য পন্ড। তারা এই বড় মাছটি ধরতে পারবে না, তারা এই বড় মাছটি ধরতে পারবে না, তার ইংলিশ কি হবে, দে ওন্ট বি এবল টু ক্যাচ দ্য দিস বিগ ফিশ, দে ওন্ট বি এবল টু ক্যাচ দিস বিগ ফিশ, তারা এই বড় মাছটি ধরতে পারবে না। যেহেতু পারবে না বলেছি, আমরা যদি বলেছি পারবো, পারবে বেলা ব্যবহার করবো উইল বি, যখন পারবো না ব্যবহার করবো তখন আমরা যে উইল টা আছে ডিভার্ব হিসাবে, সে উইল এর সাথে আমরা নট যুক্ত করবো, উইল এর সাথে নট যুক্ত করলে উইল নট বা ওন্ট, ওন্ট সংক্ষেপে আমরা ওন্ট বলতে পারি, যেমন ক্যান এর সাথে নট যোগ করলে ক্যান নট বলতে পারি বা কান্ট বলতে পারি, ঠিক আছে, কিভাবে উইল এর সাথে নট যুক্ত করলে ওন্ট বলতে পারি, ঠিক আছে, শর্ট ফর্ম করে আমরা ওন্ট বলবো। তাহলে তারা এই বড় মাছটি ধরতে পারবে না, ইংলিশে আমি কি বলবো, দে ওন্ট বি এবল টু ক্যাচ দিস বিগ ফিশ। তারপরে সে এই চাকরিটি পাবে, এটা ইংলিশে কি হবে, শি উইল বি এবল টু গেট দিস জব, এখানে শি হতে পারে, হি হতে পারে, যে কোনো নাম হতে পারে, যেমন আফতাব এই চাকরিটি পাবে, তাহলে কি বলবো, আফতাব উইল বি এবল টু গেট দিস জব। কেউ এই ভারী বাক্সটি বহন করতে পারবে না, করতে পারবে না, পারবে না ইংলিশ কি হবে, যেহেতু কেউ পারবে না, কেউ কথা বলা আছে মানে কেউ যেহেতু পারবে না, কেউ ইংলিশ আমরা বলতে পারি নো ওয়ান, ঠিক আছে, কেউ ইংলিশ আমি কি বলতে পারি, কেউ যেহেতু না, কেউ না, তার মানে নো ওয়ান, নো ওয়ান উইল বি এবল টু ক্যারি দিস হ্যাভি বক্স, ভারী বক্স ইংলিশ কে হ্যাভি বক্স, তাহলে নো ওয়ান উইল বি এবল টু ক্যারি দিস হ্যাভি বক্স। তোমরা আরেকটা ইংলিশ শিখে ফেললে, আশা করছি তোমরা এই ওয়ার্ড গুলো বেশি বেশি করে আত্মস্থ করবে, নো ওয়ান উইল বি এবল টু ক্যারি দিস হ্যাভি বক্স। তারপরে রয়েছে করিম পরীক্ষায় পাশ করতে পারবে না, ইংলিশ কি হবে, করিম ওন্ট বি এবল টু পাস ইন দা এক্সাম, পারবে না ইংলিশ হচ্ছে, এটার জন্য আমরা ওন্ট উইলের সাথে আমরা নট যুক্ত করলাম, ওন্ট হয়ে গেল, কে পারবে না, করিম, তাহলে করিম ওন্ট বি এবল টু পাস ইন দা এক্সাম। রাজু অতিথিদের সামনে বক্তব্য দিতে পারবে, কে পারবে, রাজু পারবে, তাহলে রাজু উইল বি এবল টু অ্যাড্রেস ইন ফ্রন্ট অফ গেস্ট, এখানে অ্যাড্রেস বলতে কারো সামনে বক্তৃতা দেওয়াকে বোঝায়, তখন যেহেতু বক্তব্য দিবে তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাড্রেস, এখানে আমরা স্পিক ব্যবহার করতে পারি, তবে অ্যাড্রেস ব্যবহার করাটা এখানে সেন্টেন্সের সাথে খুব ভালো যায়, আমরা সবসময় ব্যবহার করব, দেখবো যে কোন ওয়ার্ডটা আমার সেন্টেন্সের সাথে খুব ভালো ম্যাচিং হয় সেই ওয়ার্ডটা আমরা ব্যবহার করবো। ওকে, তাহলে রাজু উইল বি এবল টু অ্যাড্রেস ইন ফ্রন্ট অফ গেস্ট, এর অর্থ হচ্ছে রাজু অতিথিদের সামনে বক্তব্য দিতে পারবে। মোর্শেদ মানুষদের ইংরেজি বক্তা বানাতে পারবে, ইংলিশ কি হবে, মোর্শেদ উইল বি এবল টু মেক পিপল ইংলিশ স্পিকার, কে পারবে, মোর্শেদ পারবে, তাহলে মোর্শেদ উইল বি এবল টু কি করবে, বানাতে পারবে, মেক পিপল, যেহেতু মানুষদের বানাবে, মেক কি বানাবে, মানুষদের ইংরেজি বক্তা বানাবে, তাহলে মেক পিপল ইংলিশ স্পিকার, ইংলিশ স্পিকার অর্থ হচ্ছে ইংরেজি বক্তা, মেক পিপল মানুষকে বানাবে। পুলিশ সত্য উদ্ঘাটন করতে পারবে, ইংলিশ কি হবে, পুলিশ উইল বি এবল টু ডিসকভার দ্য ট্রুথ, বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারবে, নতুন নতুন জিনিস, নতুন নতুন বলতে কি বোঝানো হয়, নিউ থিংস, ঠিক আছে, আবিষ্কার করা ইংলিশ হচ্ছে ইনভেন্ট, এখানে ডিসকভার হতে পারে, যদি নতুন জিনিসের কথা বলা হয়েছে তাই এখানে আমরা ইনভেন্ট ব্যবহার করব, কারা আবিষ্কার করবে, বিজ্ঞানীরা, তাহলে বিজ্ঞানী ইংলিশ কি হবে, দা সায়েন্টিস্ট, যেহেতু বিজ্ঞানীরা অনেকজনকে বোঝানো হয়েছে তাই সায়েন্টিস্ট বসবে, দা সায়েন্টিস্ট উইল বি এবল টু ইনভেন্ট নিউ থিংস। প্র্যাকটিসের জন্য আমরা কিছু সেন্টেন্স রেখেছি, যেমন আই উইল বি এবল টু ডু সাম, আমি অঙ্কটি করতে পারবো, আমি অঙ্কটি করতে পারবো, ইংলিশ কি হবে, আই উইল বি এবল টু ডু দ্য সাম, আমি অঙ্কটি করতে পারবো না,
ইংলিশ হবে আই ওন্ট বি এবল টু ডু দ্য সাম, এখানে ওন্ট হয়েছে কারণ পারবো না এসেছিল শেষে, তাই না? তুমি কি অপেক্ষা করতে পারবে না, এখানে প্রশ্ন করা হয়েছে, তাই না? ওন্ট, তাহলে ওন্ট সুমি বি এবল টু ওয়েট, আমরা যদি বলতাম সুমি কি অপেক্ষা করতে পারবে, সুমি অপেক্ষা করতে পারবে না, অপেক্ষা করতে পারবে না কি যদি না থাকতো তাহলে কিন্তু প্রশ্নগুলো ছিল না, আসতো না, তখন নর্মাল সেন্টেন্স হতো, কি না হলে আমি কিভাবে বলতাম সুমি ওন্ট বি এবল টু ওয়েট, যদি প্রশ্ন করা হয়েছে তাহলে ওন্টটা আমার সামনে চলে আসবে, বাকি গাছ ঠিক থাকবে, তাহলে ওন্ট সুমি বি এবল টু দা ওয়াইট, এবল টু ওয়াইট, এখানে কি যদি থাকে তার মানে সুমি কি অপেক্ষা করতে পারবে না, তখন আমাদের প্রশ্নবোধক চিহ্ন চলে আসে, তাই না? তখন আমরা কি ব্যবহার করবো, ওন্ট সুমি বি এবল টু ওয়াইট, যেমন সুমি অপেক্ষা করতে পারবে না, তাহলে আবার রবি চলে আসছে, এটা ভুল, ঠিক আছে, সুমি ওন্ট বি এবল টু ওয়াইট, সুমি ওন্ট বি এবল টু ওয়াইট, সুমি অপেক্ষা করতে পারবে না, যখন প্রশ্ন করা হয়েছে কি দ্বারা তখন এই ওনটা জাস্ট সামনে চলে আসছে, ওনটা কোথায় চলে আসছে, ওনটা জাস্ট সামনে চলে আসছে, ঠিক আছে, ওন দেখো সামনে চলে আসছে আর বাকি যা আছে তা ঠিক আছে, ওন সুমি বি এবল টু ওয়াইট প্রশ্ন করার ক্ষেত্রে এখানে ওনটার সাথে সামনে চলে আসছে, আর যখন প্রশ্ন করে নাই তখন যেভাবে আসছে সেভাবেই বাক্যটা তৈরি হয়েছে, যেমন সুমি অপেক্ষা করতে পারবে না, পারবে না যখন ওন হয়েছে উলের সাথে নট যুক্ত হয়েছে, সুমি ওন বি এবল টু ওয়াইট, তারপর সুমি অপেক্ষা করতে পারবে, তাহলে সুমি উইল বি এবল টু ওয়াইট, অপেক্ষা করতে পারবে, তুমি কি কাজটি করতে পারবে, যখন প্রশ্ন করা হয়েছে তখন আমরা কি করব, আমরা যে উইল যে ভাবটা আছে বিহার হিসাবে সেই উইলটাকে আমরা সামনে নিয়ে আসবো, তার সামনে নিয়ে আসবো সাবজেক্টের সামনে, তখন উইল দ্বারা প্রশ্নটা শুরু হবে, উইল ইউ বি এবল টু ডু দা ওয়ার্ক, তুমি কাজটি করতে পারবে, তারপর তুমি কাজটি করতে পারবে না, তখন কি হবে জাস্ট উইল সাথে নট যুক্ত হবে, বাকি জাস্ট তা ঠিক থাকবে, তার মানে ওন্ট ইউ বি এবল টু ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দা ওয়ার্ক, আমি করতে সক্ষম হয়েছি, আই হ্যাভ বিন এবল টু ডু, এখানে হ্যাভ বিন কেন হয়েছে, যেহেতু সক্ষম হওয়া বোঝানো হয়েছে তাই হ্যাভ বিন হয়েছে, যদি আমি করতে সক্ষম হব বা আমি করতে সক্ষম হতে পারবো সেটা যদি হতো তাহলে আই উইল বি হতো, যেহেতু হয়েছি ব্যবহার হয়েছে বাক্যের শেষে, অবশ্যই বাক্যের শেষে আমি কি বলতে চাই সেটাকে সবসময় মাথায় রাখতে হবে, যেহেতু হয়েছি ব্যবহার হয়েছে তাই আমি কি ব্যবহার করব, আই হ্যাভ বিন, ঠিক আছে, আই হ্যাভ বিন এবল টু ডু, আমি একা যেতে পারবো না, কি পারবো না, একা যেতে পারবো না, তাহলে আই ওন্ট বি এবল টু গো অ্যালোন, অ্যালোন অর্থ হচ্ছে একা, তাহলে যাওয়ার জন্য যেতে যাওয়ার জন্য ব্যবহার করবো গো, পারবো না, যেহেতু না এসেছে শেষে তাই আমরা উইল এর সাথে নট যুক্ত করবো, উইল নট বা ওন্ট ব্যবহার হবে, তাহলে আই ওন্ট বি এবল টু গো অ্যালোন, আমি একা যেতে পারবো, একা যেতে পারবো তখন তো আর নাপদক নাই, তখন কি ব্যবহার করবো, আই উইল বি এবল টু গো অ্যালোন, আমি একা যেতে পারবো, যদি আমাকে কখনো জিজ্ঞাসা করা হয় তুমি বাড়িতে একা যেতে পারবে কিনা, তখন তুমি যদি প্রশ্নের অ্যান্সার দিতে চাও যে আমি একা যেতে পারবো, আমি একা যেতে পারবো সেটা ইংলিশে যদি বলতে চাই কিভাবে আমরা বলবো, আই উইল বি এবল টু গো অ্যালোন, আমি একা আসতে পারবো না, তাহলে কি হবে, আই ওন্ট বি এবল টু কাম অ্যালোন, আমি একা আসতে পারবো না, আমি আসতে পারবো, ইংলিশ কি হবে, আই উইল বি এবল টু কাম, আমি আসতে পারবো, এই ছিল আজকের লেসন 13, লেসন 14 আমরা শিখবো যে থাকা উচিত, কোনো কিছু থাকা উচিত বা কারোর কোনো কিছু করা উচিত সেটা যদি আমরা বলতে চাই তখন আমরা কি ব্যবহার করবো, তখন আমরা শুড হ্যাভ ব্যবহার করবো, সেটা আমরা পরবর্তী লেসনে দেখবো। দিস ইজ আওয়ার ওয়েবসাইট www.talukdaracademy.com.bd